ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টার মধ্যে 28 জনের মৃত্যু রেকর্ড হয়েছে বন্যা কবলিত রেসিফ শহরে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ টুইট বার্তায় আরও জানায়, পার্নাম্বুকো রাজ্যের আরও 760 জন মানুষকে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে। রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রোড্রিগেস ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জানান, রাজ্যে প্রায় 32,000 পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।